1585 জন প্রার্থীর ইন্টারভিউ 6 থেকে 8 দিনের মধ্যে নেওয়ার কথা জানিয়েছিল কমিশন। বর্তমানে পুজোর ছুটি চলছে, তাই অধ্যাপক অমিল সেই কারণে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বোর্ড গড়তে হিমশিম খাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। ফলে সার্বিকভাবে পিছতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। কালী পুজোর আগেই ইন্টারভিউ শেষ করে নিয়োগপত্র ছাড়ার কথা ছিল, তবে আপাতত তা হচ্ছে না। 14 অক্টোবর ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে দেওয়া হবে প্রার্থীদের। এ মাসের 3য় সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল সেই ইন্টারভিউ। 1585 জন প্রার্থীর ইন্টারভিউ 6 থেকে 8 দিনের মধ্যে নেওয়ার কথা জানিয়েছিলেন কমিশন। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, চাকরি পাওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে, তবে আমাদের ধৈর্য ধরতে হবে। খবরটি নিমতিতা দর্শন চ্যানেলে আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই এই ধরনের খবর পেতে নিমতিতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।